আসসালামু আলাইকুম মার্কেটে 12 জেন 13 জেন প্রসেসরের শয়লাভ কিন্তু অনেকেই 13 জেন দিয়ে বিল করতে পারছেন না কারণ বাজেট নাই 12 জেন দিয়ে যারা বিল করতে চাচ্ছেন এবং বাজেট যাদের 34000 টাকা তাদের জন্য আজকের এই বিল ইন্টেল প্রসেসর সাথে অফিশিয়াল মাদারবোর্ড এই টোটাল পিসিটা বিল করতে আপনার খরচ হবে অনলি 34300 টাকা ক্রিয়েটাস কম্পিউটার ইউটিউব চ্যানেলে আরো একবার আপনাকে স্বাগতম নতুন আরো একটা পিসি বিল্ডের ভিডিওতে আপনারা হাসান ব্লগসে কিন্তু একটা 5600 জি ধামাকাদার ভিডিও কিছুদিন আগে দেখেছেন আশা করছি এই ভিডিওটা ক্রিয়েটাস কম্পিউটার হিট করবে কারণ আমাদের এই বাজেটে 12 জেন i3 দিয়ে আমরা এই প্রাইসে এর আগে ভিডিও দেই নাই সম্পূর্ণ ভিডিও দেখবেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি ক্রিয়েটাস কম্পিউটার ইউটিউব চ্যানেলটা দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন চলেন 34300 টাকার পিসিতে কি কি কম্পোনেন্ট থাকবে এই পিসি দিয়ে কি করা যাবে জেনে নিই তো প্রথমে প্রসেসরটা নিয়ে আমরা একটু কথা বলবো আমাদের আজকের এই বিল্ডে প্রসেসর হচ্ছে ইন্টেল কোর i3 12 জেন মডেল হচ্ছে 12100 অনেকেই হয়তো এখনো 10 জেন দিয়ে পিসি বিল করতেছেন আমি বলবো আপনার যদি একটু কষ্ট হয় 1500-1000 টাকা বেশিও লাগে আপনি 12 জেন দিয়ে পিসিটা বিল করেন ফিউচারে চাইলে এই পিসিতেই i5 প্রসেসরটা আপনি ইনস্টল করলেই কিন্তু একটা ভালো পিসি হয়ে যাবে আমাদের আজকের এই বিল্ডে i3 প্রসেসরটা থাকবে স্ক্রিনে প্রোডাক্টের প্রাইস দিয়ে রাখবো এবং এলজি 1700 এর প্রসেসর 1700 সকেটের প্রসেসর আর টেলজেন হচ্ছে আপনার 1200 মানে 1200 সকেটের প্রসেসর তো আপনি একটু আপগ্রেডেড থাকলে আপনার জন্যই বেটার আমাদের এই পিসি দিয়ে আপনি চাইলেই ফ্রিল্যান্সিং শুরু করতে পারবেন গ্রাফিক্সের কাজ করতে পারবেন ছোটোখাটো ভিডিও এডিটও কিন্তু করা যাবে মাদারবোর্ডটা কিন্তু অফিসিয়াল গিগাবাইট ব্র্যান্ডের একটা মাদারবোর্ড থাকবে H610M HDDR4 মাইক্রো এটিএক্স মাদারবোর্ড বর্তমান বাজারে কিন্তু অফিসিয়াল মাদারবোর্ডগুলো একদমই পাওয়া যায় না তবে ইন্টেল দিয়ে যারা বিল করবেন আপনাদের জন্য সুসংবাদ হচ্ছে আপনাদের জন্য সব মাদারবোর্ডই অ্যাভেলেবল আছে অফিসিয়াল আমাদের আজকের এই বিল্ডে কিংসম্যানের একটা র্যাম আমরা দিব 9 আরজিবি 8 জিবি 3200 MHz-এর এই বক্সটা আমার কাছে খুব ভালো লাগছে পার্সোনালি ইন্টেলের বক্সের সাথে কিন্তু কালারটা একদম পুরোপুরি ম্যাচ করে আমাদের এইখানে যে সিম্বলগুলি দেখতে পাচ্ছেন এটা অনেক আগে আমরা কিন্তু গেমস যখন খেলতাম তখন এইগুলাই ছিল সেই গেমসের কি ফ্রি ফায়ার পাবজি ক্যারেক্টার যাই হোক 9 আরজিবি 3200 MHz-এর একটা সিঙ্গেল স্টিক থাকবে এসএসডি হচ্ছে 256 জিবি 34300 টাকার থেকেও যদি বাজেট কম থাকে আপনি এখানে 128 দিয়ে পিসি বানান পরবর্তীতে স্টোরেজ অ্যাড করতে পারবেন কিন্তু 12 জেন দিয়ে পিসিটা বানান ভালো হবে 256 জিবি এসআর FA100 আরও একটা মজার বিষয় এই এসএসডিটার ওয়ারেন্টি হচ্ছে ফুললি 5 ইয়ার্স আমাদের আজকের এই বিল্ডে একটা কম্পিউটার কেস আছে এটা হচ্ছে M200 ভ্যালুটপের সবচাইতে জনপ্রিয় একটা কেসিং যেই কেসিংয়ের মধ্যে আপনার সামনের এই অংশটা থাকবে ম্যাশ USB 3.0 USB 2.0 পোর্ট থাকবে পাওয়ার সুইচ রিস্টার্ট বাটন এবং সাইডে টেম্পার গ্লাস এটা একটা পাওয়ার সাপ্লাই প্রি ইনস্টলড কেসিং M200 মডেল হচ্ছে M200 ভ্যালুটপের 200 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই থাকবে এবং এই 200 ওয়াটের পাওয়ার সাপ্লাই দিয়েই আপনি 12 জেনের i3 প্রসেসরটা সহ পিসিটা চালাতে পারবেন বাজেট ভালো থাকলে আপনি অ্যাড করতে পারবেন কিন্তু বাজেট যদি একটু কম থাকে আমি 34300 টাকার মধ্যে যারা ইন্টেলের 12 জেন দিয়ে পিসি বিল করতে চান আমি বলবো দিস ইজ দ্য বেস্ট বিল্ড এবং এই পিসিটা বানালে আপাতত 2-3 বছর পর্যন্ত আপনি অনায়াসে কাজ করতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু ওয়ারেন্টি থাকবে 3 ইয়ার্স 5 ইয়ার্স লাইফ টাইম র্যামের ওয়ারেন্টি লাইফ টাইম 3 ইয়ার্স মাদারবোর্ড প্রসেসর ওয়ারেন্টি এবং 5 ইয়ার্সের ওয়ারেন্টি হচ্ছে এসএসডিতে ক্রিয়েটাস কম্পিউটার ইউটিউব চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দেন লাইক দিয়ে রাখেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য আর মাল্টিপ্লান সেন্টার লেভেল 7 756-57-তে আসলেই আমাদেরকে পাচ্ছেন ফোন নাম্বার স্ক্রিনে আছে ওয়েবসাইটের অ্যাড্রেসও দেওয়া আছে নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই এখনই নোটিফিকেশন অন করে রাখেন যাতে আমি ভিডিও আপলোড করা মাত্র আপনার ফোনে পৌঁছে যায় দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ